নৃত্য পরিচালক আজিজ রেজার সঙ্গে 1995 সালে পরিচয় হয় নারায়ণগঞ্জে বেড়ে ওঠা মাসুদ রানার। তার মাধ্যমেই এফডিসিতে প্রবেশ করেন মাসুদ রানা, পরিচিত হন বেশ কয়েকজন চিত্র নির্মাতার সঙ্গে। এ সময় শাকিল খানের সঙ্গে বিরোধের কারণে নতুন নায়ক খুঁজছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। কাকতালীয়ভাবে পেয়ে যান মাসুদ রানাকে, চুক্তিবদ্ধ করেন অনন্ত ভালোবাসা সিনেমায়। এ সিনেমার শুটিংয়ে মাসুদ রানার নাম বদলে দেন পরিচালক সোহান, মাসুদ রানা হয়ে যান শাকিব খান। অসংখ্য ভক্তের প্রিয় শাকিব খানের 42তম জন্মদিন আজ। 1979 সালের আজকের এই দিনে 28 মার্চ জন্মগ্রহণ করেন তিনি। বাবা মায়ের মাসুদ রানা, আজ ভক্তদের শাকিব খান। সুপারহিরোর জন্মদিনে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। শুটিংয়ের দিক থেকে শাকিব খানের প্রথম সিনেমা আফতাব খান টুলুর সবাই তো সুখী হতে চায়, কিন্তু মুক্তির দিক থেকে প্রথম অনন্ত ভালোবাসা। 1999 সালে নায়ক হিসেবে এ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন শাকিব খান। পরের বছর সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন শাকিব খান। পরের বছর ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম সিনেমায় শাবনুরের বিপরীতে অভিনয় করেন শাকিব। ব্যবসায়িক সফলতা পাওয়ার পর আলোচনায় আসে শাকিব শাবনুর জুটি। শাবনুরের সঙ্গে জুটি থাকা অবস্থায় শুরু হয় মনোমালিন্য। শাকিব খানের নায়িকা হিসেবে আগমন হয় অপু বিশ্বাসের। শাকিব অপু অধ্যায় 2005 সালে FI মানিক পরিচালিত কোটি টাকার গাবিন সিনেমার পর একসঙ্গে 72টি সিনেমায় অভিনয় করেন শাকিব অপু। অপু বিশ্বাস শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন সহধর্মিনীও। প্রায় 150 সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। বেশ কিছু সিনেমায় সেকেন্ড হিরো হিসেবে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারে একসঙ্গে ময়ূরী, মুনমুন, পলির বিপরীতে অভিনয় করেছেন এ নায়ক। শাকিব খান ঘুরে দাঁড়ান কোটি টাকার কাবিন, দাদিমা, চাচ্চু, আমার প্রাণের স্বামী, প্রিয়া আমার প্রিয়া, এক টাকার বউ সিনেমার অভিনয় করে। সেই চেনা শাকিব খানকে নতুন অবতারে দর্শকদের মাঝে নিয়ে আসে জাজ মাল্টিমিডিয়া। 2016 সালে শিকারি সিনেমায় দর্শক নতুনভাবে দেখতে পায় শাকিব খানকে। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই নায়কের প্রথম পারিশ্রমিক ছিল প্রায় 50,000 টাকা। আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনার সিনেমায় অভিনয়ের সময় নায়িকা পপির সঙ্গে প্রথম প্রেমের গুঞ্জন ওঠে শাকিব খানের। আজকের এই সুপারহিরোর প্রথম হিট সিনেমা দেলুয়ার জাহান ঝুটু পরিচালিত বিষে ভরা নাগিন। প্রায় 2 দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে এখনও রয়েছেন শাকিব খান। ক্যারিয়ারে পেয়েছেন কিং খান, ঢালিউড ভাইজান সহ একাধিক উপাধি। গণ্ডি পেরিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সর্বশেষ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম মেগাস্টার উল্লেখ করেছিল শাকিব খানকে।